কি করছো? খেলছি। আচ্ছা মা, তোমার ফেভারিট অ্যানিমেল কোনটা? আমার ফেভারিট অ্যানিমেল ক্যাট। আমার ডগ এলিফ্যান্ট। আচ্ছা তাহলে চলো আমরা যার যার পছন্দের অ্যানিমেল বানানো শিখি। চলো চলো। মা, অ্যানিমেলটা আমাদের সাথে থাকতে পারে না? পেট অ্যানিমেলরা থাকতে পারে, কিন্তু সব অ্যানিমেল তো পেট না। আর এর জন্যই অ্যানিমেলদের তাদের নিজের জায়গায় থাকতে দিতে হয়। কেন? তুমি যেমন তোমাদের বাসায় থাকতে পছন্দ করো, ঠিক অ্যানিমেলদেরও তাদের জায়গায় থাকতে ভালো লাগে। তাহলে ওদের ভালোবাসবো কিভাবে? তাদের অনেকভাবে ভালোবাসা যায়। আমি যেমন তোমাদেরকে যত্ন করি, আদর করি, ঠিক তেমনি অ্যানিমেলদেরও যত্ন আদর দিয়ে ভালোবাসা যায়। যেমন রাস্তায় কুকুর আছে, বিড়াল আছে, তাদেরকে তুমি খাবার দিয়ে কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে পারো। বুঝতে পেরেছ? আর এটাও খেয়াল রাখতে হবে ওরা যেন কোনোভাবে কষ্ট না পায়। ওদের অযথা বিরক্ত করলে, ওদের থাকার জায়গা নষ্ট করলে, ওদের আটকে রাখলে ওরা অনেক কষ্ট পায়। আজ আমরা শিখলাম অ্যানিমেলদের যত্ন নিতে কী কী করতে হয়, আর মজায় মজায় কাগজ দিয়ে বানিয়ে ফেলাম নানা রকম অ্যানিমেল। দেখা হবে নেক্সট এপিসোডে মজার কিছু নিয়ে। আজকের জন্য টাটা।